guys, I'm here to India's first underwater metro. And this underwater metro is Howrah. Howrah first Indian underwater metro, which is Ganga tola. Guys, देखो guys, आज के हमारे साथ क्या आचे, आज जो बंदा क्या होना चाहिए कि ना हमारे मूवी के मिस करते guys, वो खूब मिस करते हैं हमारे आज लोग हमारे साथ मूवी क्यों नहीं देखते? हमारे टीम में तो नूतन एक जन पर्सन ज्वाइन करे थे दी तो नाम तो बोले था? सुनाई क्या लोना? सुनाई अच्छा ना लगा बोलो। अच्छा अब प्रथम आज के आते प्रथम बार इंडिया फर्स्ट अंडरवाटर मेट्रो তে চাপছে কেমন লাগছে ভালোই এক্সাইটেড কতটা খুবই এক্সাইটেড বাইরে गाइस তোমাদেরকে বলে দিই দিদির সাথে আজকে আমার হঠাৎ করে कांटेक्ट হয়ে গেছে কিভাবে कांटेक्ट হয়েছে একটু বলে দাও ও ওনাকে আমি ফোনেতে দেখেছিলাম ব্লগ করতে তো সেখান থেকে আমি দেখলাম যে তো যাওয়া যাক এর সঙ্গে যাওয়ার ছিল জাকারিয়া স্ট্রিটে জাকারিয়া স্ট্রিটে যাওয়ার কথা ছিল ঠিক আছে আর আজকে আমার যাওয়ার কথা ছিল দিদি কালকে যাবে বলে ঠিক আছে একজন ক্যামেরাম্যান খুঁজছিল আমি এখন দিদির ক্যামেরাম্যান হয়ে গেছি তো যাও এবার এটার পরেই জাকারিয়া স্ট্রিটে যাব দিদি যেটা ব্লগ যেটা ভিডিওটা তোমরা এর পরেই দেখতে পেয়ে যাবে তবে হ্যাঁ আমি ইন্ডিয়ার ফার্স্ট আন্ডারওয়াটার মেট্রোতে যাচ্ছি এমনটা নাই আমি জীবনে প্রথমবার মেট্রোতে যাচ্ছি ঠিক আছে এর আগে কখনো যাইনি বিশ্বাস করো কখনো না ভাই আমার এখন কি বিশ্বাস হচ্ছে না যে আমি মাটি তলায় আছি এখানে নেটওয়ার্ক নেই ভাই নেটওয়ার্কটা চলে গেল লিটারালি তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাই আমার বন্ধু দেখাচ্ছে পুরো নেটওয়ার্কটা বেরিয়ে গেছে মাটি তলাতে আছি ভাই আমি বিশ্বাস হচ্ছে ভাই আমি একটু বোকাই বকছি জানো তো কারণ এর আগেও কোনোদিন মেট্রো চড়েনি আমি ক্লাস 1 থেকে চড়ে গেছি এটাই হচ্ছে ব্যাপার তাই জন্য আমি বোকাদের মতনই বকছি তো আমাদের মেট্রো চলে এসেছে গাইস আর মেট্রোর মধ্যে কত লোক ভাই কত লোকজন রে এতটা ভিড় এক্সপেক্ট করেছিল হ্যাঁ আমি ভিডিওতে যখন দেখেছিলাম তখন এতটা ভিড় ছিল না ওকে তো আমাদের মেট্রো চালু হয়ে গেছে ভাই মেট্রো চালু হয়ে গেছে গাইস ভাই গঙ্গা তোলা দিয়ে যাচ্ছি আমরা ভাই গঙ্গা তোলা দিয়ে যাচ্ছি লিটারালি আমার বিশ্বাস হচ্ছে না আমি এখন গঙ্গা তলায় আছি গঙ্গা তলাতেই আছি কারণ নীল আলোটা যখন চালু হবে না তখনই মানে বুঝে নেবে তুমি গঙ্গা তলাতে আছো এটা কিছুটা আমার সাথে স্ক্যাম হয়ে গেল কারণ আমি অনেক কিছু এক্সপেক্ট করে এসেছিলাম মাছ জলপুরি সব কিছু দেখতে পাবো মারমিট সব দেখতে পাবো কিন্তু কিছুই দেখতে পেলাম না গাইস জাস্টিস ফর মি বিশ্বাস করে এক মিনিটও লাগলো না গঙ্গা পার হতে সেকেন্ডের মধ্যে পার হয়ে গেছি আমরা ভাই এই ছেলেটা আমাকে অনেক কিছু এক্সপেক্ট করে এনেছিল ঠিক আছে অনেক কিছু ঠিক আছে যখন আমি রাজি হচ্ছিলাম না শেষ পর্যন্ত বলছিলাম মাংকি ম্যাজিক আসবে এখানে ঠিক আছে তাই ওকে দেখার জন্য আমি এখানে এসেছি কিন্তু কোথায় মাংকি ম্যাজিক ভাই না চলে গেছে হ্যাঁ চলে গেছে मैं सोच रही थी भाई मिस हो गया यार भाई भाई कत किछु भेबेछिलाम भाई मन भेंगे गेल आमार तुमि आमार मन भेंगे दियेछो একটা ভাই মানে একটা আমাদের ভারতের মধ্যে প্রথম মানে এটা আমাদের বাংলার প্রতি একটা আলাদাই সম্মানিত একটা বড় সরু ব্যাপার মানে প্রথম এরকম হচ্ছে ভাই গঙ্গার তলা দিয়ে তাও আবার জাস্ট ইমাজিন আন্ডার ওয়াটার মানে আসলে তো ভারতের প্রথম নেই কেউ কোথাও হয় না ভাই এইখানে প্রথম এইখানে এরকম রাজ্যের কথা বলে কিন্তু আমাদের রাজ্যে প্রথম করে দেখা আমাদের রাজ্য থেকে প্রথম বন্দে ভারত তো এটাই প্রথম বন্দে ভারত এই হাওড়া স্টেশন থেকে ওকে আমরা স্প্ল্যানেডে চলে এসেছি गाइस আমাদের ডেস্টিনেশন এবার এখান থেকে আমরা যাব জাকারিয়া স্ট্রিটে গঙ্গার তলা দিয়ে আমরা সোজা চলে এসেছি প্ল্যানেটে ঠিক আছে আর এখান থেকে আমরা যাবো জাকারিয়া স্ট্রিটে কারণ দিদি ভিডিও বানাবে আর আমিও গাইস ওকে তো এখন ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আর ওখান থেকে যাচ্ছি আমরা এখন জাকারিয়া স্ট্রিটে কারণ মানে ভিডিও বানাবো গাইস, যে ভিডিওটা তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই দেখতে পেয়ে যাবে। হ্যাঁ গাইস, আমরা রমজান উপলক্ষে গিয়েছিলাম জাকারিয়া স্ট্রিটে, আর এই সময় এই জায়গাটা সবথেকে বেশি ভরাট হয়ে থাকে। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে, তাই জন্য সাবস্ক্রাইবটা মেরে নাও। আর হ্যাঁ গাইস, সবাইকে হ্যাপি ঈদ মুবারক।